Lauri, ti vas vrkalo. Dao, gurije, dao. Loraj, čaj. Loraj, kore, basta čaj. Loraj. প্রিয় বন্ধুরা, এই বিক্ষোভ অন্যায়ের বিরুদ্ধে, এই বিক্ষোভ রাষ্ট্রীয় সম্পদ লুটেপুটে খাওয়ার বিরুদ্ধে, এই বিক্ষোভ বালাসীঘাট বাহাদুরাবাদ ঘাটে রুটে ফেরি সার্ভিস চালুর পক্ষে। প্রিয় বন্ধুরা, গাইবান্ধার বালাসীঘাট থেকে জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত ফেরি সার্ভিস চালুর নামে সরকারের 145 কোটি টাকা অপচয় ও লুটপাটের সাথে জড়িতদের শাস্তির দাবিতে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসী। এতে নেতৃত্ব দিয়েছে গাইবান্ধার নাগরিক মঞ্চ। এই যে বিশাল স্থাপনাগুলো, ঝকঝকে স্থাপনাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই স্থাপনাগুলো মূলত তৈরি করা হয়েছে এই বাহাদুরাবাদ থেকে যে আপনার বালাসীঘাট, আবার বালাসীঘাট থেকে বাহাদুরাবাদ পর্যন্ত রুটে ফেরি সার্ভিস চালু করার জন্য। আর এই ফেরি সার্ভিস চালু করার জন্যই 145 কোটি টাকা ব্যয়ে এই স্থাপনাগুলো তৈরি করা হয়েছে। সম্প্রতি বিআইডব্লিউটিএ একটি নোটিশে জানিয়ে দিয়েছে, তাদের এক নোটিশে বলে দিয়েছে যে বালাসীঘাট রুটে ফেরি সার্ভিস চালু সম্ভব হচ্ছে না, কারণ হিসেবে উল্লেখ করেছে নাব্য সংকট। তো বন্ধুরা, কোনো প্রকার প্রকল্প যাচাই বাছাই না করে এত বড় প্রকল্প হাতে নেওয়া এবং তা বাস্তবায়ন করা, এখানেই প্রশ্ন থেকে যায়, তাহলে এই এত বড় স্থাপনাগুলো তৈরি করলেন কেন? অবশ্যই এতে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতি হয়েছে, রাষ্ট্রের সম্পদ লুটুপুটি খাওয়ার জন্যই এই ব্যবস্থা। প্রিয় বন্ধুরা, কথায় বলে আসল ঘরে মুসুল নাই, ঢেকি ঘরে চাতোয়া, ব্যাপারটা ঠিক সেই রকম। তো বন্ধুরা, আজকে নাগরিক মঞ্চের ব্যানারে যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, সেই মানববন্ধনের খবর আপনাদেরকে দেখাবো। তার আগে এই প্রকল্পের চারপাশটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাতে চাই। আর সেই সাথে আমরাও এই অন্যায় জুলুমের বিরুদ্ধে, এই অন্যায়ের বিরুদ্ধে, এই লুটেপুটে খাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানাই, সোচ্চার হওয়ার আহ্বান জানাই গাইবান্ধা জেলাবাসীকে। প্রিয় বন্ধুরা, আজ সোমবার সকালে বালাসীঘাটে রাষ্ট্রের এই বিপুল পরিমাণ টাকা লুটপাটের সাথে জড়িত বিআইডব্লিউটিএর কর্মকর্তাদের শাস্তির দাবিতে গাইবান্ধা নাগরিক মঞ্চের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরে বিক্ষুব্ধ গাইবান্ধাবাসী গাইবান্ধা বালাসীঘাট সড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে এবং বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ সমাবেশে নাগরিক মঞ্চের সিনিয়র সদস্য ওয়াজিউর রহমান র্যাফেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সিপিবির সভাপতি মিহির ঘোষ, জেলাবারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু, গণফোরাম জেলা সভাপতি মইনুল ইসলাম রাজা, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জিএম সেলিম পারভেজ, ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি প্রণব চৌধুরী খোকন, সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মঞ্জুর আলম মিঠু, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি মোস্তফা মনিরুজ্জামান, বাসদ মার্কসবাদী নেতা কাজী আবুরাহিম শফিউল্লাহ, সামাজিক সংগ্রাম পরিষদের সদস্য সচিব জাহাঙ্গীর কবির তনু, নারী নেত্রী নীলুফার ইয়াসমিন শিল্পী সহ আরো অনেকে বক্তব্য রাখেন। দশকে 40-এর দশকে অন্যান্য মহকুমা শহরের তুলনায় গাইবান্ধা ছিল অনেক এগিয়ে। আজকে বালাসীঘাট থেকে এই ঘাট চলে গেছে বগুড়া সাদিয়া কাজীতে সাথে বন্ধ করা। বালাসীতে টানেল চাই, বালাসীঘাট চালু চাই, দলিতদের বিচার চাই, রাষ্ট্রীয় অর্থ যারা অপচয় করেছে তাদের শাস্তি চাই। প্রিয় বন্ধুরা, এই মানববন্ধনে যারা বক্তব্য রেখেছেন তাদের মতো আমরাও এই রাষ্ট্রীয় সম্পদ যারা অপচয় করেছে তাদের শাস্তি চাই, এবং সেই সাথে অতি দ্রুত সময়ের মধ্যে বালাসীঘাট বাহাদুরাবাদ রুটে ফেরি সার্ভিস চালুর জোর দাবি জানাচ্ছি।